আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লুনাস রশিগর। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন মালাই কাবাব। চলুন দেখি কি কি লাগছে মালাই কাবাব করতে। এখানে আমি মুরগির 2 পিস বুকের মাংস নিয়েছি এবং কিউব করে কেটে নিয়েছি। এখন আমরা এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আছে কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ পেঁপে বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমি এখন এগুলো এখানে দিয়ে দেব। আর এখানে আছে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, এগুলো পানি জড়িয়ে নিয়েছি, পেস্ট করে পানি জড়িয়ে নিয়েছি, ফুটিয়ে দেব। এখানে আছে 1/2 কাপ টক দই, এটা আমি এখানে অ্যাড করবো। দইটা একটু গাঢ় দিতে হবে, আপনাদের যদি পাতলা হয় দইটা ছেঁকে নেবেন একটু। এখানে আছে কিছু গুঁড়া মশলা, এখানে এলাইচ গুঁড়ো আছে 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, কারি পাউডার 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, কাসুরি মেথি পাতা যেটা ড্রাই ওইটা 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে আছে চিকেন স্টক পাউডার, আপনার ইচ্ছা করলে স্টকও নিতে পারেন, স্টক নিলে 1/2 নেবেন। এখানে আছে চিলি ফ্লেক্স, ড্রাই মরিচটা ভাঙালে যেটা হয় ওগুলো আমি সব এখানে অ্যাড করে দিব। এখানে আছে ক্রিম, আপনারা চাইলে মালাই নিতে পারেন, 1/3 কাপ ক্রিম আছে এখানে, আমি এটাও দিয়ে দিব এখানে। এখন আমি এগুলো ভালো করে মেখে নিব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিং এর কাজ করবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে, মাংসের কি অবস্থা। ঠিক আছে, এখন আমি চিকেন কিউবগুলোকে 1 1 করে স্কোয়ারে গেঁথে নিব। একটার সাথে একটা লাগিয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এভাবে সবগুলো করে নিব। এইভাবে সবগুলোকে স্কোয়ারে গেঁথে নিব। আমার সবগুলো কাবাব কড়া হয়ে গিয়েছে, এখন আমরা বাসতে চলে যাব। আমি আগে থেকে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে রেখেছিলাম প্রি হিট হওয়ার জন্য, মিডিয়াম আছে। এখন আমি এখানে ঘি ব্রাশ করে দিব। ঘি ব্রাশ করলে এটা স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। আপনারা চাইলে তেলও দিতে পারেন। আমি এখন 1 1 করে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব।
না ডেকে 3 মিনিট এভাবে ভেজে নিব। আমি এখন এগুলোকে উল্টিয়ে দিব, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। এখন আমি ঘি ব্রাশ করে দিব। এখন ডেকে দিব 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর, আমার কাবাবগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আমি বাকি কাবাবগুলো দিয়ে দিব, না ডেকে ভেজে নিব 3 মিনিট। ঘি ব্রাশ করে দিব। এখন আমি ডেকে দিব 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পর, আমাদের কাবাবগুলো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। ভিউয়ার্স, আমার কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।